নমস্কার, আমার বাংলা সংবাদে আমি মণিভূষণ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ, বেতন দাবি। বেহাল জয়ন্তীয়া সড়ক নিয়ে ক্ষোভ প্রশাসনের আশ্বাস। নানা স্থানে আবগারি অভিযান, আটক শিশু, মহিলাও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক কাজ শুধুমাত্র দেরিতে হয়, নির্মাণ শ্রমিকরা তাদের সুবিধা ভোগ করতে পারেন না, ফলে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা নানা সমস্যায় ভোগেন। মঙ্গলবার কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র দিয়ে এ ব্যাপারে বিশেষ উদ্যোগী হওয়ার দাবি জানালো সিটু সমর্থিত সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন। তাদের দাবির মধ্যে রয়েছে প্রতি মাসে নিয়মিত ভবন ও নির্মাণ শ্রমিকদের বেতন, পেনশন প্রদান, ওয়েলফেয়ার বোর্ডকে ঢেলে সাজানো ইত্যাদি। এদিন ইউনিয়নের সদস্যরা শিলচর নরসিংতলা থেকে সেন্ট্রাল রুট, প্রেমতলা, শিলামপট্টি, পার্ক রুট হয়ে মিছিল করে যান ক্ষুদিরাম মূর্তির সামনে। সেখানে দাবি দেওয়া নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের পদোন্নতির পরিমাণ বৃদ্ধি করতে হবে, নির্মাণ শ্রমিকদের পদোন্নতির পরিমাণ বৃদ্ধি করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলতে চলবে। পরে আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সিটুর জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, জেলা সভাপতি সমীরণ আচার্য প্রমুখ তাদের মতামত তুলে ধরেন। 8 ঘন্টার কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আর আমার দেশের সরকার কেন্দ্রীয় পার্লামেন্টে তারা বিল আনছেন, বিল ফেলে রেখেছেন, যেখানে শ্রমিকদের 12 ঘন্টা কাজ বাধ্যতামূলক করার চেষ্টা হচ্ছে। আমরা এটাকে মানতে চাই না। এই 12 ঘন্টার কাজ, আজকে একজন নির্মাণ শ্রমিক 10টা থেকে 5টা কাজ করেন, তারপর তারা একই মজুরিতে তাদের 12 ঘন্টা কাজ করতে হবে, তাতে রাত্রে 8টা 9টা অবধি কাজ করা বাধ্যতামূলক থাকবে। এই দায়ী জিনিস আমরা কখনোই আমরা মেনে নিতে পারি না। 2 নম্বর, এই সরকার আমাদের যে আন্দোলনের অধিকার, আমার যে ট্রেড ইউনিয়নের অধিকার, যার জোরে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন, আন্দোলন করছেন, সেই আইনকে তারা 45টা আইনকে তারা 4টি আইনের ধারায় নিয়ে এসে এইটাকে সর্বাত্মকভাবে সরলীকরণ করে আমাদের শ্রমিকদের অধিকার হরণ করার তারা চেষ্টা করছেন। এবং মালিক পক্ষ এবং কর্পোরেট সেক্টর, ভারতবর্ষের যারা বড় বড় ধনী, তাদের হাতে সমস্ত ক্ষমতা, তাদের মুনাফার স্বার্থে সমস্ত নীতি আজকে তারা প্রয়োগ করতে যাচ্ছেন। আপনারা জানেন ব্যাংকে আপনাদের সামান্য টাকা যা সঞ্চিত থাকে, সেই টাকা সারা ভারতবর্ষের ব্যাংকগুলো থেকে আজকে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে আমার দেশের এই কর্পোরেট সেক্টর পালিয়ে যাচ্ছে দেশ থেকে, সরকার তাদের টিকিট নাগালও পাচ্ছে না। আর অন্যদিকে আমার গরিব মানুষ, আমার নির্মাণ শ্রমিক, তার নিজের ঘর বানাবার জন্য যদি ঋণ চায়, সেই ঋণের পরিমাণ দিতে গেলে সরকারের হাত কাঁপে। এই ধরনের একটা সরকারের সঙ্গে আমরা বাস করছি, সুতরাং নির্মাণ শ্রমিকদের কাছে প্রতি মুহূর্তের লড়াই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সামান্য কোটা টাকা পেনশন যারা 60 বছর হয়ে গেছে তাদের পাওয়ার কথা, আইন অনুযায়ী পাওয়ার কথা, এটা আপনাকে দয়া করে দেওয়ার কথা নয়, সেই টাকাটাও তারা সময় মতো আপনাদেরকে দিচ্ছে। এবং আমাদের কাছাড় জেলায়ও এই আন্দোলন করা হয়েছে, যার পরিণতিতে গত 10ই অক্টোবর আসাম সরকার কিছু কিছু দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। এবং এর জন্য 1996 সনের যে আইন নির্মাণ শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল, বিগত প্রধানমন্ত্রী শ্রীযুক্ত দেবগৌড়া মহাশয়ের আমলে, সেই সংশোধনীতে কিছু মাত্র দাবি সামান্য পরিমাণে আদায় হয়েছে। এর জন্য আমরা আসাম সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু এতে আমাদের আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। আমাদের দাবি ছিল অনেক, আমাদের যে আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়
সেই পরিমাণ প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। শিলচর জয়ন্তীয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আন্দোলনের চরমপত্র পেয়ে শেষমেশ মাঠে নামলেন কাছাড়ের জেলাশাসক এস লক্ষণন ও বিধায়ক কিশোরনাথ। সোমবার জেলাশাসক ও বিধায়ক বেহাল রাস্তাটি পরিদর্শন করে সাধারণ মানুষের কাছ থেকে তাদের দুর্ভোগের কাহিনী শোনেন। জেলাশাসক এই সড়কের বেহাল অংশের স্থায়ী সমাধানের জন্য প্ল্যান এস্টিমেট পাঠানো হয়েছে বলে জানান। তিনি জানান খুব শীঘ্রই রাস্তাটির কাজ শুরু হবে। আমি ছোটা ছোটা পোর্শন মে আমি ইসকো রিলিজ করনা হি হোগা। সেকেন্ড আপকো ভি জিতনে ভি লোগ এস রোড সাইড মে হ্যাঁ হাম সবি লোক ভি ঘর বানানে কে টাইম মে ক্যা করেঙ্গে রোড কা থোড়া উপর কর ঠিক হ্যায় তাকি পানি রোড পে আয়ে। রোড বানানে কে টাইম মে হাম ক্যা করেঙ্গে ঘর সে থোড়া উপর রোড কি পানি বাহার চলে যায়। বরকলা বিধায়ক কিশোরনাথ বলেছেন এই রাস্তাটি নিয়ে স্থানীয় জনগণ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। তবে এ নিয়ে খুব চিন্তা করতে হবে না, খুব কম দিনের মধ্যেই এর সংস্কার হয়ে যাবে। তিনি রাস্তাটি সাময়িক চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেছেন। এই জেরালতলার বরকলা রাস্তার সমস্ত বরকলার ভিতরে এতগুলো রাস্তা, কোনটা রাস্তার অবস্থা ভালো ছিল? প্রত্যেকটা রাস্তার কাজ হচ্ছে আর প্রত্যেক রাস্তার কাজ ভালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হবে। সেই জন্য আমি জনসাধারণকে বলছি, জনসাধারণকে আমি ঘুষ দিচ্ছি না, সত্যিকারের জনসাধারণ অনেক কষ্ট পাচ্ছেন, স্কুলে বাচ্চারা কষ্ট পাচ্ছেন, ছোটো ছোটো গাড়ি অটো যাতে কষ্ট পাচ্ছে সেটা আমি দেখছি। তাই আমার কাছ থেকে একটা অনুরোধ আমার জনসাধারণের কাছে আমি বলছি যে সেটা নিয়ে আপনারা বেশি মানে খুব একটা চিন্তিত হতে লাগে না বা একটু কিছু ভাবতে লাগে না যে কাজ হবে না বলে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, কথা দিচ্ছি সেই কাজগুলো কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। মঙ্গলবার দুটি অভিযানে আবগার বিভাগ বেশ কিছু মদ বাজেয়াপ্ত করেছে। এদিন ভোরে আবগারি সদর কার্যালয়ের কর্মীদের নিয়ে এক্সাইজ ইন্সপেক্টর ইমানুল আলী ও সাব ইন্সপেক্টর সুদীপ দেব অভিযানে নামেন। প্রথমে দুয়ারবন্দের বাজার লাইন ও দক্ষিণ কেলা এলাকা ও পরে উত্তর বাগিচা ও আরকাটিপুরের একটি এলাকা থেকে কয়েকশো লিটার দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করে। এ ঘটনায় মোট 29টি মামলা নথিভুক্ত করা হয়। মোট 29 জনকে গ্রেফতারও করে বিভাগ। পরে আবগারি বিভাগের এসআই সুদীপ দেব বলেন, দুয়ারবন্দ বাজার লাইন আর দুয়ারবন্দ দক্ষিণ কিল্লা দুটি জায়গায় রেড হয়, তারপর উত্তর বাগিচা আর আরকাটিপুর দুটো চারটি জায়গায় আমরা রেড করেছি। চারটি জায়গায় রেড করে আমরা 29টা কেস আসাম এক্সাইজ অ্যাক্টের আন্ডারে 29টা কেস রেজিস্টার হয়েছে এবং 29 জন লোককেও ধরা হয়েছে। টোটাল যে ডিটেকশন হয়েছে মানে দেশি যে মদ যেটাকে চুলাই মদ বলা হয় প্রায় 210 লিটারের মতো, আর চুলাই মদ বানাবার যে ঝাওয়া এটা প্রায় 1400 লিটারের মতো আমরা নষ্ট করেছি অন দ্য স্পট। এক বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ধলাই বিধানসভা কেন্দ্রের দুলাল গ্রামের বেশ কয়েকটি পরিবার। জনৈক হেলিনাথের বাড়ির গ্যাস টুবে সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে জ্বলন্ত সিলিন্ডারটি ঘরের বাইরে নিয়ে আসা হয়। ততক্ষণে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে আগুন আয়ত্তে আসে। শিলচরে এক ড্রাগস সেবনকারীকে হাতে নাতে ধরলেন জনগণ। ড্রাগস ক্রয় করার সময়ই নিপেন দাস নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি শহরের ওয়াটার ওয়ার্কস রোডে। বর্তমানে ওই ব্যক্তিকে পুলিশের কাছে সমজে দেওয়া হয়েছে। আসাম এমভি অ্যাক্ট অনুযায়ী 2016 এক এপ্রিল জারি করা গেজেট নোটিফিকেশন মেনেই চলবে টোটো। এই নোটিফিকেশন অনুযায়ী কোনো পুর এলাকায় চলার অনুমতি নেই টোটোর। এগুলি গ্রামীণ এলাকার মানুষকে শহরে নিয়ে আসার জন্য চালু করা হয়েছিল। মঙ্গলবার বিভিন্ন অটোরিকশা মালিক চালক সংস্থার সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এই ইঙ্গিতে মিলেছে। গত কিছুদিন ধরে অটো বনাম টোটো লড়াই চলছে। শিলচর শহরে নতুন করে টোটোর যাত্রী পরিবহন শুরু হয় প্রতিবাদ জানিয়েছিল অটোরিকশা মালিক সংস্থা। শহরেই এর প্রতিবাদে বিশাল মিছিল বের হয়। গত 14 মার্চ জেলা পরিবহন আধিকারিককে এক স্মারকপত্র দেওয়ার পরেই মঙ্গলবার প্রশাসনের সঙ্গে বৈঠক চূড়ান্ত হয়েছিল। এ ব্যাপারে অটোরিকশা মালিক সংস্থার পক্ষে বিকাশ ভট্টাচার্য বলেন, আজকে আমরা শিলচর অটোরিকশা মালিক সংস্থা, শিলচর পিএমআর অটো সংস্থা, শিলচর টাউন অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন, শিল কাছার অটো চালক সংস্থা, এই কোনাতপুর কাহিত্য মহাশয়ের নেতৃত্বে আমরা জেলাধিপতির কনফারেন্স হলে উপস্থিত হই। ইরিশ কাপিয়ে একটি স্পষ্টীকরণ দেওয়ার যে কথা ছিল সেই সভায় জেলাধিপতি মহাশয়, অতিরিক্ত জেলাধিপতি মহাশয় এবং ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারের উপস্থিতিতে
গেটেতে যে উল্লেখ রয়েছে যে মিউনিসিপ্যালিটি শহর এলাকার বাইরেই চলাচল করবে ই রিক্সা, তার স্পষ্টীকরণ দেন এবং ওনারা আগামীতে যারা রেজিস্ট্রেশন করতে আসবে তাদের থেকে ডিক্লারেশন নিয়ে, যাতে মিউনিসিপ্যালিটিতে চলাফেরা করে না, সেই ডিক্লারেশন নিয়ে রেজিস্ট্রেশন করবে। কারণ আমাদের শিলচর শহরের পারমিটের 4,000 যুবকের ভবিষ্যৎ নির্ভর করছিল এটার উপরে। আমরা কেউ বিরোধিতা না, ই রিক্সার বিরুদ্ধেও নয়, কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনের চিন্তা করে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি এবং কোনাতপুর কাস্ত আমাদের 4টি সংস্থার 4,000 অটো চালকের ভবিষ্যৎ জীবনের প্রতি যেভাবে এগিয়ে এসেছিলেন, আমরা 4টি সংস্থার তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা ওনার নেতৃত্বেই সর্বদা থাকব। এইভাবে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আগামী দিনে আমরা যাতে আরেকটা পদক্ষেপ, আমরা শহরে যানজট সমস্যা কিছুটা হইলেও মুক্ত করা যায়, এই পদক্ষেপে আমরা সুশৃঙ্খলভাবে চলাফেরা ওনার সিদ্ধান্ত মতো সভা করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। টোটো ও অটো এই বিবাদের নিষ্পত্তি করে শিলচর শহরে একটি সুন্দর যাত্রী পরিষেবা দেওয়ার উপহারের জন্য এগিয়ে এসেছিলেন বিজেপি নেতা কোনাতপুর কায়স্থ। এদিন বৈঠক শেষ করে তিনি বলেন, জেলাধিপতির আহ্বানে কাছাড় জেলার বিভিন্ন অটোর যেগুলা সংস্থা রয়েছে তাদের প্রতিনিধিদের নিয়ে জেলাধিপতির অবর্তমানে আমরা, যিনি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার আছেন পিবি রায়, তার সঙ্গে এক বৈঠকে আমরা মিলিত হই এবং মিলিত হয়ে মূলত যে ব্যাপারটা উঠে এসেছিল যে বর্তমানে যে ই রিক্সাগুলো যেগুলো চলাচল করছে সেই ই রিক্সাগুলো তাদের সরকারি গাইডলাইন মতে তাদের চলাচলের যে জায়গা যেটা সেটা যাতে নির্ধারণ করা হয় এবং সরকারি গাইডলাইন মতে যেটা বলা হয়েছে যে ই রিক্সা যেগুলো আছে ই রিক্সাগুলো মানে মিউনিসিপ্যাল বর্ডার যেগুলো আছে মিউনিসিপ্যাল বর্ডারের বাইরে পর্যন্ত তারা চলাচল তারা করবে। সহকর্মীকে যৌন হেনস্থার অপচেষ্টার অভিযোগে শিলচরে গ্রেপ্তার হলেন এক প্রধান শিক্ষক। শিলচরে রংপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে মঙ্গলবারই গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি সহকর্মী রঞ্জু বেগম বড়ভূইয়ার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন, এরপরই প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবি উঠেছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ, বেতন দাবি। বেহাল জয়ন্তীয়া সড়ক নিয়ে খুব প্রশাসনের আশ্বাস। নানা স্থানে আবগারি অভিযান, আটক শিশু মহিলাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। We'll be right back.